জবান খুলে পড়ে না হো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ صَدَقْتَ يَا رَبَّنَا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইকদিন হালকা ইকদিন কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়ে ফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ ক্ষমা কর এতায়েফে বাশির এরা বসেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফুলবাড়ি থানার অন্তর্গত রাঙ্গামাটি প্রাণ কোম্পানির গেট সংলগ্ন মাঠ ময়দানে আফিসিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আপনারা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, এখানে ওয়াজ হবে না, ওয়াশ হবে না, আওয়াজও হবে না, তাল বেতালও হবে না, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আমরা কোরআনের তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নাজমু সাকির বাবলু, চেয়ারম্যান দুই নম্বর আলাদিপুর ইউনিয়ন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। সহসভাপতি আলহাজ মাওলানা ওলিউল্লাহ সরকার, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত মাননীয় এমপি অ্যাডভোকেট আলহাজ মোস্তাফিজুর রহমান ফিজার, সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয় স্থায়ী কমিটি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতাউর রহমান মিল্টন, চেয়ারম্যান ফুলবাড়ি উপজেলা পরিষদ। এখানে যত মানুষের নাম দিয়েছে, তো নাম বলে দোয়া করতে তো আমার মনে হয় 20 মিনিট যাবে, আমি আর বলতে পারছি না ভাই, আমি একবারে দোয়া করে দিলাম, নাকি একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। এমনি গরমে আমি খুব কষ্ট পাচ্ছি, সেই শুনেছিলাম বলছে ছেলে এই গোট বানান করো, সার এ বি সি ডি ই এফ জি এই সাই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এক্স ওয়াই জেড কি করলি
এর ভেতরে আছে, আপনি মানান খুঁজে নিন, এর ভেতরে আছে। আমরা যত মানুষের নাম পেলাম একবারে বড় করে দোয়া করছি, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি, অসুস্থ মানুষ হাফেজ মাওলানা আলহাজ মুআজ্জিম হোসেন ভাই নওগাঁ, আল্লাহ তার এই শরীরটাকে যেন সিহাতে কল্লিয়া হায়াতে তাইয়্যেবা দান করেন। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে রাতের বেলা কোরআনের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জীবনে এখন একটা নিয়ামত, আমরা মনে করি তো নাকি, এটা শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন আর মানুষ যা পেয়ে আনন্দে আছে, আল্লাহর দৃষ্টিতে সবচাইতে উত্তম বিষয় আল্লাহর কাছে কোরআন শরীফ। সূরা ইউনুস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 8 নম্বর রুকুর 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে, তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, 1000 বছরই ক্ষমতার চেয়ারে বসে আছেন, তামাম দুনিয়া আপনার কথায় চলে, মরণের পরে যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পোড়া। অলোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কিন্তু কোনোদিন মাথা ধরেনি, 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছিল বলেছে, আনা রব্ব কোমল আলা, আমি বড় রব। আল্লাহ তাকে এমন সটকি দিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন, আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কোরআন শরীফ। এ কথার সিগনিফিকেন্স কি, এ কথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে তাদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদে তাদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে একটি এলান শোনাচ্ছি, একটি ঘোষণা, একটি এলান, কথাটা অনেক দামি কথা, অনেক ওজনে কথা, আর আল্লাহ নিজে মাইক নিয়ে নেমে পড়েছে, একটি এলান শোনো দুনিয়াবাসী, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। কি নিয়ামত এতক্ষণ জানলেন তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা, কয়টা? খুব ভালো করে মিলাবেন আপনি শুকরিয়া আদায় করছেন কিনা এই নিয়ামত পেয়ে। এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে, হ্যাঁ এটা আমি জীবনে মানি নিয়ামত বলে। নিয়ামত বলে মানেন তো?
এখানে যারা এসেছি শিকার যারা করলেন যে এটা নিয়ামত হিসাবে আজকে আমি মানি, আপনি আনন্দ করতে পারেন, অসুবিধা নেই। কারণ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ এই কথা বলতে পারে না, শুধু আমরা 175 কোটি মুসলিম মানি আর না মানি স্বীকার করি এটা আল্লাহর নিয়ামত। দুই নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন? এর একটা চিহ্ন তাফসিরে পেয়েছি, নবীজি বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশম গুলো দেখবেন খাড়া হয়ে যায়, মনের ভেতরে একটা অজানা অনির্বচন শোক অনুভব হয়। শব্দ চয়ন গুলো লক্ষ্য করেন, মনের ভেতরে এক অনির্বচন শোক মানুষ অনুভব করে। তিন নম্বরে যে কথাগুলো আজকে শুনবেন এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর দেওয়া নির্দেশ মতো মিলাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম আরো জোরে? এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কিনা। আমি স্বীকার করছি মুখ দিয়ে এটা নিয়ামত, আমার মনের ভেতরে আনন্দ আছে, শান্তি আছে, একটা অনির্বচন শোক আমি পাচ্ছি, সবাই এটা পাবে না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফীদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন মানুষের সামনে কোরআন পড়বেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে এর মর্মমানিগুলো যারা বুঝতে পারে, আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের ওই রকম ছাত্রও নেই। মানে 12 বাপের 13 ছেলে বসে আছে, একজন ইশারা করলে বসে আর একজন 10 বার বললেও বোঝে না। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম সর্বোচ্চ 45 মিনিট, কারণ ওখানে যারা বসে আছে সামনে 80-82 জন ছাত্র ছাত্রী সব এক মাপের মেধার, বুঝতেছেন? আর এখানে কি ওইরকম? এটাও তো একটা ক্লাস চলছে, এই ক্লাস 45 মিনিট না 45 ঘন্টা নিলেও অনেকে বুঝবে না। এই জন্য অ্যাক্টিভ হয়ে শুনবেন। আল্লাহ বলেন কোরআনের মর্মবাণী গুলো যারা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, বোঝার চেষ্টা করবে, নবী আপনি দেখবেন ওরা যেন মনের অশান্তি কেঁদে ফেলেছে। এইরকম মন নিয়ে আপনি শুনবেন। তিন নম্বরে কোরআনে আজকে বর্ণিত যে নির্দেশনাগুলো পাবেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ 77 প্রকার মানুষকে ঘৃণা করেন। ওই প্রকার আমি পড়া কোরআন শরীফ থেকে এগুলো তাফসির থেকে সাজিয়েছি। এই 77 প্রকার মানুষের ভেতরে আপনি মিলাবেন যে আপনি আসলে আছেন কিনা, যদি থাকেন এই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন। কথা বলেন না কেন? কারণ আপনি আল্লাহর ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে। আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে আপনি কি আসলেই মানুষ? সুতরাং এখনই থামবেন যদি 77 প্রকারের ভেতরে পড়ে যান। আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করার 3 নম্বর মাধ্যম ধরেন, এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে, ডেলিভারি দেওয়া হবে, ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের আয়াতের শুকরিয়া আদায় করার তাওফিক দিন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি
লা শাদীদ। আল্লাহ পাক বলেন যদি কেউ মূল্য না দেয়, আমারে কোরআনের মর্যাদা না দেয়, কে আর কি নাম দিতে না চায়, ওর জীবন থেকে কোরআনের মহাজে বিপ্লবী অনুষ্ঠানগুলো, কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো, ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আজাবের ভেতরে ফেলে দেব, ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ঘোষণা হালকা মিথ্যা আছে? হ্যাঁ, আরো আসতে বলেন। কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, নবী যে জানিয়েছেন মানে তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, কোরআন বাদ দিয়ে, এদিকে তাকান, কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কোন মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এটা বুঝেছেন? কারা হাত বলেন তো ভাই, আন্দাজ আমি কিন্তু প্রশ্ন করব যে শব্দ বলেছি এর আসল শব্দটা কি, এর বাপ কি, আমি জিজ্ঞাসা করবো, আন্দাজ হাত তুলেছেন আপনি? এখানে আলেম যারা বসে আছে তাদেরকে বলছি, শব্দটা কিন্তু দল্লা না আদল্লা, দল্লা ইয়াদিল্লু যদি নবী দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসত। আদল্লা বাবে ফাল থেকে এসেছে, আদল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ দাঁড়াবে বাপ থেকে কোন শব্দ আসলে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম এবং কোরআনের কর্মসূচি সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, আসতে বললেন কেন? কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ, কোন নবীর হাতে, কোন ফেরেশতার না, এটা শুধুমাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। এ হেদায়েত দিতে পারে একমাত্র কে? আপনার কি বিবেকে একটু ধাক্কা লাগে না? উনি নিজে বলছে আমি তোরে নিজে গোমরা বানাবো, হেদায়েত দেওয়ার আর কেউ আছে? সুতরাং এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আপনি পাগল হয়ে না থাকেন, কোরআন যেখানে নেই ওইরকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই। কোরআন যে দলে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় ওই দলে আমি এখন থেকে আর নেই। এলাকার মানুষ তো চালাক আছে, সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ মফয়সি বর্গিজ্জ, এ তো ঠিক না দেখছি, এলাকার মানুষ চালাক আছে। আজকে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, গেলে আমাকে খারাপ বানাবে গোমরা বানাবে কে? এ হাদিসটা দুনিয়ায় মানা যায় না, মরণের পরে মানবেন? এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন। যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারে কেউ গেলে ওই দল কেউ করলে আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে, কেউ ঠেকাতে পারবে না। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে, যদি বুঝে থাকেন, আর যদি না বোঝার ভান করে থাকেন, আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন, আপনার এত বোখারি শরীফ দিয়ে এখন আর হবে না, লাগবে বাকারি শরীফ। আল্লাহ তুমি বোঝার তাওফিক দাও আমাদেরকে, বলেন আমিন। আরে ভাই আপনার যদি মন না থাকে আমি কেন নবী এখানে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, ও কিন্তু কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে, তো মন ছিল না, এই জন্য আল্লাহ তার হেদায়েত দেয়নি, ও মারা যাওয়ার পরে জানাজাও হয়নি কবরেও দেয়নি পুড়িয়ে ফেলেছে, জেনারেল শিক্ষিত যাই বলেন
একটা লোককে জিজ্ঞাসা করেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানা আছে কিনা, কেউ পারবে না বলতে। আমারও মনে নেই, আমি পড়েছিলাম পুরাটাই আমার পড়া আছে, কিন্তু আমার এখন মনে নেই, আবার দেখা লাগবে। আমার সে ক্লাস ফাইভ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এ পুরাটা এর উপরে চলছে আমার, আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে, কোরআনে কারিম আমি যেভাবে আয়ত্ত করেছি, এরপরে আমি হাফেজি পড়াছিল আমার, 3 বছর জেলখানায় থেকে প্রায় 175 বার কোরআন শরীফ শেষ করে ফেলেছি, এত আইনা মনে হয় আমার কাছে, তার বড় প্রতিটি শব্দের অর্থ আমার সব এখন মনে নেই। একটা বেদে গেলে আবার ডিকশনারি দেখা লাগে, শব্দ অর্থ মুখস্থ করা লাগে। অথচ বেটা হিন্দু মানুষ, কোরআন কোরআন শরীফের প্রতিটি অর্থের শব্দের একটা একটা অর্থ না কমপক্ষে 33টা করে অর্থ তার জানা আছে। কারণ তাফসির লিখতে হলে একটা শব্দের একটা অর্থ লিখলে আপনি পারবেন না, এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ আছে, কোনটা কোন জায়গায় সেট হয় ওইটা ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে, নাই তো তাফসির লিখলো কি করে। আসলে বাস্তবতা দেখতে পেলাম কি, কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু হেদায়েত পায়নি, এই কারণে, কারণ ওর মন ছিল না হেদায়েত নেওয়ার। কথা বলেন না কেন, আপনারও যদি মন না থাকে আল্লাহর এত দায় পড়ে যায়নি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে, কত দায় পড়েনি। এই জন্য আগে মন তৈরি করেন, বিশ্বাস করতে পারে নামের হামজা এখন থেকে শেষ পর্যন্ত বাবার কথা দাদার কথা একটাও বলবে না, যা বলবে আমি কোরআনের আয়াতের দলিল হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিছি, সব আমার নোট করা আছে। সুতরাং এইরকম মন নিয়ে শোনেন যে আমার এই 77টা পয়েন্টের ভেতরে যদি আমি একটাও এই মুহূর্তে আমি ওখান থেকে পিছিয়ে আসবো, রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন, আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে বলেছেন আল্লাহ। আজ যারা শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলে শেষ করে দিচ্ছে শাবান মাসে, এই যে কিছুদিন আগে যে সবাই বরাত নামে নিসফে শাবান গেল, কত মানুষ ভালোবাসা দেখিয়েছে, অথচ রসুলকে ভালোবাসতে হবে মাস্ট বি, পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে। আমি আজ একটা নতুন কথা বলছি, আই ভালোভাবে খেয়াল করবে, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। জেনারেল মানুষদেরকে বলছি ভালো করে খেয়াল করেন, তাফসীর শুনতে এসেছেন আপনি, আপনার জীবন আমি আশা করি পরিবর্তন করবে। এতদিন আপনি ওই আয়াত শুনেছেন কিন্তু এভাবে না, একটু খেয়াল করে দেখেন তো। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসি এ দাবি করো, এ দাবি আমাদের আছে না, রাজনৈতিক ভাবে আমাদের দল মত পার্থক্য আছে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে, এই কথা বলুন। আল্লাহ বলেন দাবি যারা করলো তাদেরকে বলেন ফাত্তাবিউনী, এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে। হে নবী, আপনার অনুসরণ করার মাধ্যমে এ দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে। কেউ যদি আপনাকে অনুসরণ করে দেখে দেখে চলে, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব। তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করব, ইউহিব্বুটা মজারে, এই শব্দটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো। এখানে আল্লাহ অতীতের শব্দ মাসির শব্দ দেয়নি, পাস্ট নেই, এখানে ফিউচার আছে আর বর্তমান আছে। এই ভালো করে তাকান, আপনি যদি রসুলকে অনুসরণ করা আরম্ভ না করেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে
এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না? আল্লাহ বলেন পুরস্কার কি দেব, ওয়ায়া গফির লাকুম দুনুবাকুম। এক ফিরে এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে সম্পূর্ণ দিয়ে জুনুব দিয়ে দিলাম, যদি শুধু হকল এবাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি দেব। সুবহান আল্লাহ বলা না। এবার তাকান আয়াতের মাঝে ছিল, তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে, আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গোনাহ শুধু হকল এবাদ বাদ দিয়ে একটাও রাখবে না, সব মাফ করে দেবে, কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই। এবার আমাদের এখান থেকে শিক্ষা কি, আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এবার আপনি নিজের দিকে মিলান তো, আপনার অনুসরণ হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, আমারও অনুসরণ হচ্ছে আমিও টের পাচ্ছি, কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের রসুলের আংশিক পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না, মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু মিলান তো রসুলের অনুসরণ হচ্ছে কিনা? আপনার চুলের কাটিং রসুলের মতো হয় না, আপনার মোচের কাটিং রসুলের মতো হয় না, আপনার যে দাড়ি এটা রসুলের মতো হয় না, আপনার যে পোশাক আশাক এটা রসুলের মতো হয় না। আর কোন জায়গায় হাত দেব, যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না। আপনার পরিবার সমাজ রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রসুলের মতো অনুসরণ হচ্ছে বলেন? হ্যাঁ, আংশিক আমরা কিছু করছি, নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি, নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি, বিশ্ব নবী যে সারা জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে? আরো আস্তে বলেন। এই পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও। এই পৃথিবীতে আর কেউ একথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না। এখানে আমরা যত বুজুর্গ মানুষ আছি না কেন, যত বড় নেতায় বসে আছি, যদি কালকে ঘোষণা দেওয়া হয় এদেশের মানুষেরা, হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা, যা আমার ভেতরে 10টি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও, কালকে আপনি বের হতে পারবেন না, কথা বলেন না কেন? অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন, 63টা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি। তার সাথে যারা চলাফেরা করেছে যে ভুল ধরবে, সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারে। এজন্যই তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখবো না, সব মাফ করে দেব, শুধু হক করে এবারটা ঠিক রাখবি, বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয়। তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস, আর রাসূলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। এজন্য আমাদের উচিত এখন থেকে রাসূলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ? আরো জোরে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন, আপনার বিয়েতেও ওইটা পাওয়া যাওয়া লাগবে। আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই সাটে না, কথা বললে না কেন? বিয়েটা শুরু হয় হারাম কাজ দিয়ে, মেয়ে দেখতে যাবে যেই লোকটা যে বিয়ে করবে, সে তো যায় সাথে সাথে যায় দুলা ভাই আর ওর বাবা। আরে বিয়ে কি দুলা ভাই ওর বাবা করবে? আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে। অনেকে মনে করছে এ আবার কি এতটুকু, না না এটা ফরজ জিনিস,
আপনার কি ওই মেয়েটা দেখা যায় যাচ্ছে? আপনি তো ওর বাবা, এই ছেলের মা বা আপনি না জানি, আপনার যদি পছন্দ হয় আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি। এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি, আল্লাহ জানে আমাদের মনের ভাব, এক কথা বলেন না কেন, আল্লাহ জানে না। হযরতে আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন, কিন্তু তার ভালো লাগছিল না। আল্লাহ পাক মনের ভাব বুঝতে পেরে বাম পা জোড় থেকে একটা হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে বানালেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হযরতে হাওয়া। দাঁড় করিয়ে রেখেছেন আদম নবী, ঘুম থেকে উঠে দেখলেন এত সুন্দর মানুষ হতে পারে। তিনি তাকালেন প্রথমে, তাফসীরে ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন এরপরে ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে, কি করলে সেটা বলেন? তাকানো যাবে ধরাও যাবে, একটাই শুধু বৈধ পন্থা আছে, বিয়ে করা লাগবে। সুতরাং এখান থেকে বোঝা যায় বিয়ের আগে কোন মহিলার দিকে অন্য নজরে তাকানো জায়েজ নেই, ধরাও জায়েজ নেই। শুধুমাত্র 14 ফেব্রুয়ারির দিন বাদ দিন, এদিন তো কোনো গোনা নেই। এদিন অনেকে আল্লাহর নাম নিয়ে শুরু করছে যে আল্লাহ এই দিন আমরা পালন করছি। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দেওয়ার যারা পালন করেছেন, এটা কিন্তু ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে, খ্রিস্টানদের দেশ থেকে। যারা এটা পালন করেছেন মুসলমান দাবি করেও কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে। মিথ্যা কথা বলবেন না, এখানে যারা পালন করেছেন একটু হাত তোলেন তো আল্লাহ থেকে। একজন তা মরুভূমি মানুষ হাত দিচ্ছে, ওটা ঠিক আছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম বিয়ে করা, তখন রাজি হয়ে গেলে এর জন্য মোহর দেওয়া লাগে। দেনমোহরের টাকা স্ত্রী লোককে দেওয়া নফল না ফরজ? এটা নামাজের মতো ফরজ, ফরজ মনে করে দিয়ে দাও। উনি ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার কাছে তো এন্টি পকেট কিছুই নেই, আমি দেব কি? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আদম আমার দোস্ত মোহাম্মদ রসুলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই তোমার দেন মোহর হিসাবে আমি মেনে নিলাম। দরুদ পড়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন কুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন। ভালো করে খেয়াল করুন, আমি ওই আয়াত পড়েছি জন্মের পর থেকেই, ও এভাবে তো বুঝি নাই। দেখেন তো কি তথ্য আছে আয়াতে, আল্লাহ আদম নবীকে বললেন বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদমের বাবার বাড়ি, বাবার বাড়ি মানে আদমের বাড়ি জান্নাত, আদমের বাড়ি কি? আর আমাদের বাবার বাড়ির নাম কি? আল্লাহ পাক আমাদের বাবাকে বিয়ে করার পরে বললেন বউ নিয়ে চলে যাও বাড়িতে, তার মানে এটাই কোরআনের নিয়ম, বউ নিয়ে বিয়ে করে আপনার বাবার বাড়িতে আপনি যাবেন। আর এখন অনেকেই ঘর জমাই থেকে যাচ্ছে না, এলাকায় ঘর জমাই নেই। আপনি একটা আহাম মুখ না, বিয়ে করে মেয়ে নিয়ে যাবেন আপনি নিজের বাবার বাড়ি না নিজের সহ থেকে যাচ্ছেন? আল্লাহ পাক আয়াতে কিন্তু শব্দের দিকে খেয়াল করলে দেখবেন বলেন তোমার বউ নিয়ে তোমার বাড়ি যাও, শুধু বাড়ি যায় কি করবা,
আরবে গ্রামার যারা বোঝে এখানে শব্দ কিন্তু আংতা অকুলা আল্লাহ দেয়নি, একবারে অকুলা দিয়েছেন। আজ যারা নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ নাম করে চিল্লাচ্ছেন যে কোরআন নারীদের অধিকার দেয়নি, আরে শয়তান ওয়াকুলা, আল্লাহ পাক পুরুষের দিকে ঝোঁকেন নাই, নারীর দিকেও ঝোঁকেন নাই, মাঝামাঝি থেকে বলেছেন ওয়াকুলা দিয়ে বসন দিয়ে দিলাম। হে আদম, তোমার বাড়িতে যে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে ঠিক আছে, কিন্তু তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, সেই মানের জায়গায় থাকবে, ওই রকম খাবার, ওই রকম পোশাক, ওই রকম মানের জায়গায় স্ত্রীকে রাখা লাগবে। আজ অন্যান্য ধর্মের লোকেরা চিল্লাচ্ছে ইসলাম কি দিয়েছে, কি দিয়েছে, আপনি টের পান, আপনি তো জানেনই না কি দিয়েছে। পৃথিবীর অন্য ধর্মগুলোর দিকে তাকালে আপনি দেখবেন মেয়েদের যে সমস্ত বিষয়গুলো, ওরা নিজেদের সম্পত্তি থেকে এদের বঞ্চিত করার জন্য ওদের ধর্মীয় নিয়মে ঘোষণা দেয়, আর আমাদের ধর্মীয় নিয়মে আছে মেয়েকে তার সম্পত্তি না দিলে ওই বাবা ওই গার্জিয়ান জাহান্নামে যাবে। এত বড় কঠিন বাক্য পৃথিবীর অন্য কোন ধর্মে নেই। এখানে কত শরীক ফাঁকি দেওয়া মানুষ বসে আছে, অথচ হজ করে এসেছে, হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমিগুলো সম্পদগুলো লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম যা। এটা নির্ভেজাল শয়তান। ওনার হজ কবুল হয়ে বাংলাদেশে আসা দূরের কথা, জিদ্দার বিমান বন্দর পৌঁছাবে না। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের বড় ক্ষতি হবে দুইটা। এখানে তাকান, সে মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, ফুফু হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, এমনকি জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শোনেন তিরমিজি শরীফ, দুইটা ক্ষতি হবে আপনার। এক নাম্বারে, আপনার যখন থেকে শরীক ফাঁকি দিয়ে ফেলেছেন ওই দিন থেকে মরণ পর্যন্ত জীবনের কোন এবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নাম্বারে, আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, নবীজি বলেন লোকটা বেঈমান হয়ে মারা যাবে, বলেন না ওযুবিল্লাহ। আমার মনে হয় এই হাদিসটা না বলাই ভালো ছিল, কারণ দিনাজপুরে এরকম দুই নাম্বার লোক নেই। শরীক ফাঁকি দেওয়া মানুষ যদি থাকেন একটু দাঁড়িয়ে আমারে দেখান। এই ওয়াজ করে আমার মনে হয় ঠিক হয়নি, এসব আল্লাহর ওলি বসে আছে। দিনাজপুরবাসী, আল্লাহ পাকের আয়াতের দিকে খেয়াল করেন, আমি কিন্তু তাফসীর আকারে কথা বলছি, আল্লাহ মেয়েদেরও ছেলেদেরও দুই পক্ষে না দিয়ে মাঝামাঝি। হে আদম, শুধু নিজে মন মতো খাবে, নিজে মন মতো ঘুরবে না হবে না, তুমি যেখানে যাবে যেখানে খাবে সেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে ওই রকম মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে, এটা নফল না, এটা ফরজ। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ফলা তাকরাবা হাদিহি শাজারাতা, সাবধান, স্ত্রীকে নিয়ে ঘুরতেও বেড়ানো যাবে কিন্তু ওই গাছটার কাছে যাবে না। এই গাছটা মানে আল্লাহর বর্ডার। গাছ মানে কি? এটা আল্লাহর নির্ধারিত সীমা, নিষিদ্ধ জায়গা। জান্নাতের ভেতরে একটাই শুধু বর্ডার ছিল, নিষিদ্ধ জায়গা ছিল। এই পৃথিবীতে আমার আল্লাহর প্রায় 500 বর্ডার আছে। কত? আরো জোরে বলেন। যারা ইমানদার দাবি করবে তারা যেন এই দুনিয়াতে এই 500 বর্ডারের ধারে কাছে না যায়। জান্নাতে একটা বর্ডার পার হয়ে গেলে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। যদি এই গাছের কাছে যাও, বর্ডার সীমারেখা অতিক্রম করো, বর্ডার ক্রস করো, এই নিষিদ্ধ জায়গায় যাও, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। আয়াতের মূল শিক্ষা হচ্ছে স্ত্রীকে শুধু ঘরের ভেতরে বসিয়ে রাখবেন না, এইটা আয়াত বলে না। আয়াত বলেছে হাইসো সে তোমা,
যাও বেড়াতে যাও, স্ত্রীকে নিয়ে আপনি বেড়াতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, কিন্তু সাবধান, যেই স্থানে গেলে, যেই অনুষ্ঠানে গেলে আপনার নিজেরও বর্ডার থাকে না, আপনার বড় বর্ডার থাকে না। বর্ডার মানে এখানে পর্দা, বর্ডার মানে আরো জোরে, জান্নাতের ভেতরে বর্ডার মানে গন্ধম গাছ, আর পৃথিবীতে আমাদের জন্য বর্ডার আছে যেহেতু 500, এর ভেতরে একটা বর্ডারের নাম পর্দা। আসতে বলুন, তাহলে এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, এরকম অনুষ্ঠানে যাওয়া যায় নেই। যদি আল্লাহরে বর্ডার ক্রস করে পর্দা লঙ্ঘন করে বেপর্দা হয়ে ভাবে যায় আর ওখানে আনন্দ ফুর্তি করে, বুঝতে হবে আল্লাহর ভাষায় দুইজনে জালেম হয়ে গেছে। এই হিসাবে বাংলাদেশে এখন জালেম কম না বেশি? আমি পারিবারিক জীবনের কথা বলছিলাম, যে মানুষ বিয়ে করবে তারে নাই দেখা যায় যাচ্ছে, আপনি দুলাভাই হিসাবে গিয়ে আপনিও দেখছেন, আপনার শ্বশুরও দেখতেছে, বলেন নাউজুবিল্লাহ, যেন হারাম কাজ দিয়ে আমাদের শুরু হচ্ছে পরিবার, তে সন্তানাদিগুলো ভালো হবে কি দিয়ে? আশা করছি পারিবারিক জীবনে আমাদের এই আয়াতটা মেনে নেওয়া দরকার, অন্তত পর্দা যেন লঙ্ঘন না হয়। বেপর্দা পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চাইতে মেয়েকে এইটিয়ে ভাসিয়ে দেওয়া ভালো, কারণ ওখানে গেলেও জাহান্নামের আগুনে পড়বে। এই কথা বলেন না কেন? আমরা পারিবারিক ভাবে যদি একটু সচেতন হই, দেখেন পর্দে মুসলমানের দেশে পর্দারে পরিবেশ ফিরিয়ে আনেন। হ্যাঁ, অনেকে চেষ্টা চালাচ্ছে এ দেশে বেপর্দার লাইন খুলতে, আমরা এটা চাই, আরো জোরে বলেন চাই। আল্লাহ আমাদেরকে পর্দা মানার তৌফিক দিন, বলেন আমিন। রসুলের অনুসরণ আমরা কি আংশিক চাই না পূর্ণাঙ্গ? আরো জোরে, আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দাও, বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত, এখান থেকে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালি আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহি الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ سُورَةُ الْبَقَرَةُ 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 190। আল্লাহ পাক বলেন, কাতিলু, তোমরা লড়াই করো, হত্যা করো। শব্দের প্রথমটা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে, আপনি তাকান, কাতিলু, তোমরা কতল করো, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো। সরান ফালের 18 নম্বর আয়াতে আছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কতালাহুম, হে নবী, আপনি তাদেরকে তো হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তার মানে এই সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি, হত্যা এর পক্ষে না। এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে, এই যে বোমাবাজি যারা করে ইসলামের নাম নিয়ে, এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের ইহুদিরা দিচ্ছে। এ পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে এদের প্রথম শব্দটা শুনেই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, হত্যা করতে চাচ্ছে না। আল্লাহকে তো হত্যার কথা উদ্বুদ্ধ করার পরেই তিনি ওয়ালা তাআদু দিয়েছেন, যে সীমা লঙ্ঘন করা যাবে না। ফি সাবিলিল্লাহি, তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা, হত্যা করবা, কিন্তু রাস্তা হবে আল্লাহর। আর আল্লাহর রাস্তায় নবীজির যে 40 বছর থেকে শুরু করে 63 বছর,
23 বছরে তিনি নবুয়তের জিন্দিগিতে নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন। আস্তে বলেন, তিনি কি আয়াত জানতেন না? কোনো দিন নিজের হাতে তো একটা মানুষ হত্যা করেননি। আল্লাহ হত্যা করার কথা বলছেন, আল্লাহর রাস্তা, এটা কেমন রাস্তা, কোন রাস্তা, কিসের রাস্তা, এই রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে। এখন এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার তারা লড়াই করতে থাকবে, তারাও আন্দোলন করবে। আল্লাহ দিনের 76 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন যাদের ইমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। আর যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের। এখান থেকেই ভাগ হয়ে যাবে, আপনি আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তাগুতের রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর ভাষায় তারা ইমানদার, শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের। বাংলাদেশে এখন ইমানদার আর কাফের বোঝার জন্য কারো ফতোয়া লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। এদেশে যাদের আন্দোলন সংগ্রাম, যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয়, আল্লাহর রাজ কায়েমের জন্য, বুঝবেন এরা ইমানদার। আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল মিটিং করে, টাকা পয়সা খরচ করে, বুঝবেন এটা কাফের। তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে। আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না, ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে। কথা বলে না কেন? শুধু ফিলিস্তিনে না, তামাম দুনিয়ার দৃশ্য এটা। যাদেরকে আমরা আশ্রয় দিই তারা আজ আমাদেরকে মেরে ফেলার চেষ্টায় আছে। যাদেরকে আমরা তখন ঘর বাড়ি দিলাম, থাকার জায়গা দিলাম, এ জমিন তো আজ এ জমিন আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন। ইন্নাল আরদলিল্লাহ, তাম দুনিয়ার জমিন আল্লাহর জন্য। আল্লাহ পাকে জমিনের ওয়ারিশ বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন ইমানদারদের, তার বান্দাদের, কাদের বলেন বলেন। সুতরাং এই পৃথিবীর বৈধ মালিক যারা ইমান আছে তারা, বাবা মারা গেলে যেমন অটোমেটিক সন্তান ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে যায়, এই পৃথিবী আল্লাহ ইমানদারদের জন্য ওয়ারিশ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদেরকে আজ আপনি থাকতে দেবেন না, মেরে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ জানিয়েছেন, তোমাদেরকে যতটুকু মারবে, বাড়ি থেকে বের করে দেবে, যতটুকু অত্যাচার করবে অতটুকু তোমাদের উপরে করা যায় যাচ্ছে, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করা যাবে না। কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াত থেকে আল্লাহ তাফসীর আকারে আমি সাজিয়েছি, এদিকে থাকা, এ পৃথিবীতে যত ঘৃণিত কাজ আছে সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে দুনিয়ায় যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা, বর্ডার ক্রস করা, লিমিট ক্রস করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আয়াত থেকে তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, পৃথিবীর যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সব জাতির পিছনে কারণ ছিল একটাই, তারা সীমা লঙ্ঘন করেছে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় তার জাতিরা সীমা লঙ্ঘন করেছিল, লূত নবীর জামানায় তারা সীমা লঙ্ঘন করে পুরুষে পুরুষে বিয়ে করা আরম্ভ করেছিল। এই যে লাওয়াতাত যেটা বলা হয়, যেটা ট্রান্সজেন্ডারের নামে অনেকে চালু করতে চাচ্ছে, আল্লাহ জর্ডানে ডেড সি বানিয়ে মৃত সাগর বানিয়ে দিয়েছে তাদেরকে পুরো উল্টিয়ে।
সালে নবী আলাইহিস সালামের জামানায় ওরা সীমা লঙ্ঘন করেছিল ওজনে কম বেশি করে, আর কারো মাল নিয়ে গেলে চিন্তাই করে নিত। এই দুইটা সীমা লঙ্ঘনের কারণে হযরতে সালে নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর যারা বাংলাদেশে ওজনে কম বেশি করছেন, ওজনে কম বেশি মানে কি, অনেকেই মনে করে ওজনে কম বেশি মানে ওই দাঁড়ি পাল্লা, যারা দোকানদারি করছে ব্যবসা করছে ওদের জন্য না, ওজনে কম বেশি মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আরো জোরে বলেন, আজ আপনি শিক্ষকতা যারা করছে, বিচারালয়ে যারা আছে, প্রশাসনে যারা আছে, মিলান নেওয়ার সময় একজন শিক্ষক কিন্তু প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস নেয়, এরা নেওয়ার সময় শিক্ষকগুলো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান তো ঠিকই আহরণ করেছিল, কিন্তু ক্লাসে দেওয়ার সময় এখন এই স্যারেরা ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে আর কোচিং করা লাগবে। কোরআনে কারিমেদের জন্য জানিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্বালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো, ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ আমি আয়াতের সাথে মিলিয়ে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত, প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমি মিলিয়ে দেখেছি হাজার হাজার শিক্ষক আল্লাহর লানত প্রাপ্ত। আরে ভাই, একটা শিক্ষক হতে হলে তো জ্ঞান অর্জন করা লাগে, কম না। বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্সে ক্লাস নেয়, এই সমস্ত ডক্টররা কত বড় বড় ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে, কত কষ্ট করে, কত পড়াশোনা তাদের করা লাগে, যোগ্যতা, কিন্তু ক্লাসে দেওয়ার সময় অধিকাংশ স্যারগুলো দেখি না, এগুলো আর ক্লাসে ডেলিভারি দিতে চাই না, তখন প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নেয় আর বলে প্রাইভেট পড়ো নাই কোচিং করু, এই কথা বলেন না কেন? এরকম কলেজ দেশে নেই, এরকম স্কুল নেই, এরকম প্রাইমারি নেই। আপনি কি মনে করছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি পর্দা করে চলি, আমার ব্যবসা হালাল, আমি মাপ পেয়ে যাব? আরে ভাই, আপনি তো ওজনে কম বেশি করছেন। আশা করছি যত শিক্ষক আছে পৃথিবীতে, এই আওয়াজটা যত জায়গায় পৌঁছাবি, আমি এমনি বলি নাই, আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে বলছি, আমার এক একজন স্যার আমি যা দেখেছি শুধু আমার ডিপার্টমেন্টে, এটা জ্ঞানের সাগর, কিন্তু ওইভাবে যদি আমাদেরকে দিত আমরা অন্তত কিছু না কিছু পেতাম। স্যার তো এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না, কারণ কালকে আবার না জানে বক দিয়ে দেখি। শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আপনাদেরকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোরআন পড়ে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা কিন্তু ধরা খাবেন। 73টা ক্লাস নেওয়ার কথা 6 মাসে, অথচ 3-4টে ক্লাস নিয়ে বাকি গুলো বলে তোরা পড়িয়ে নিবি। সরকার আপনাকে প্রতি মাসে মাসে 80-90 হাজার টাকা করে বেতন দেয় এই 73টা ক্লাসের জন্য, হ্যাঁ কথা বলছে না কেন? নাকি একটু বেশি হয়ে গেল? ঠিক আছে, মানে এইটাই আসো। আজ আমাদের কলেজে, স্কুলে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় প্রাইভেট পড়ো, কোচিং করো, কেন আপনাকে 8 ঘন্টা সরকার দায়িত্ব দিয়েছে খেলা করার জন্য? যেগুলো আপনার ভেতরে আছে ওইগুলো সঠিকভাবে ডেলিভারি দিতে পারেন না। আজ এই যে সিআর, এই মঞ্চগুলো, এই মেম্বারগুলো এখন আমরা খেয়ানত করে ফেলছি, যেগুলো আমরা নিয়ে আসি ডেলিভারি দিতে পারে না, একবারে পেছন থেকে আওয়াজ দেয় হুজুর, এক হুজুরই সব আমরা পড়ে যাচ্ছি। আজ হাজার হাজার বক্তা, আলেম, আলোচক যারা, খতিব, এরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। একজন খতিবের দায়িত্ব ছিল 7 দিনে এলাকায় যা হয়, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, ওইটা 7 দিন এক জায়গায় করবে, সামারাইজ করে করে কোরআন আর হাদিসের সাথে মিলিয়ে মেম্বারে 7 দিন পরে পরে বলবে। এরকম মসজিদ বাংলাদেশে কোনটা আছে আপনি দেখান?
বাইতুল মোকাররমে যা লিখে দেওয়া হয় তাই বলা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে অন্যায় তুলে দেবেন কি করে? অথচ ইমামদের, খতিবদের, মাওলানা, আলেম সারা আছে, দায়িত্বশীল, তাদের এইটাই ছিল মেম্বারের হক। আপনি নেওয়ার সময় তো ঠিকই নিলেন, আমি তো 7 দিন ধরে ধরে মনে করেন আমি পড়লাম, পরিবার সমাজ রাষ্ট্রে কি দরকার, জমার দিন আমি খতবায় বলবো, আমি আর বলতে পারি না, সামনে সভাপতি পেট উঁচু করে বসে আছে, সেক্রেটারি আর ক্যাশিয়ার বলছে হুজুর, এক হুজুরে আমি সব ভুলিয়ে খেয়ে ফেলেছি। আমার ভাইরা না হচ্ছে না, সালে নবী আলাইহিসসালামের জামানায় তারা অবাধ্য হয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল, এই দুইটা কাজে ওজনে কম বেশি করতো আর ডাকাতি করতো। এদেশে তো ডাকাত নেই, ডাকাত মানে যে পুকুর ডাকাতি করে, বন ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে। আজ বিভিন্ন দেশে দেশে তারা স্ত্রীর নামে বেগম পাড়া বানায়, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বাইরের দেশে যারা বেগম পাড়া বানিয়েছে ওরা 2-4-5 টাকা চুরি করা লোক না, ওরা ডাকাত। কলমের খোসা দিয়ে 1 খোসাতে 2 সেকেন্ডে 20 কোটি টাকা যারা এরকম ঝেড়ে দিতে পারে তারাই বেগম পাড়া বানায়। আর আমাদের দেশে চুরির বিচার হয় মূল চোর, স্যান্ডেল চোর। আরে ভাই, একটা লোক স্যান্ডেল যদি 50 বছর চুরি করে, খুব বেশি হলেও নাই 10 লাখ টাকা স্যান্ডেল চুরি করতে পারে। 50 বছর একাধারে স্যান্ডেল চুরি করে কয় টাকা হয়? 10 লাখ। আর যে লোকটা এসি রুমের ভেতরে ঢাকাতে বসে আছে, এই জেলাতে বসে আছে, এক জায়গায় বসে শুধু একটা সই করে দেবে, এক টিপ সই, 1 সেকেন্ডের ভেতরে 20 কোটি। রাস্তার জন্য যদি বাজেট হয়, রাস্তাটা শুধু একটু সই করে দেওয়া দরকার। আর উপর থেকে তো ঠিকই আসে, নিচ পর্যন্ত আসতে আসে সব আল্লাহর অলিদের পেটে চলে যাচ্ছে। এইটাও কিন্তু সীমা লঙ্ঘন। সালে নবী আলাইহিসসালামের জামানায় ছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল। হযরতে সালেকে ডাক দিয়ে বলেছে, সালে তুমি যে নবীর দাবি করো, উট নিয়ে এসে দেখাও, একটা গর্ভবতী উঠতাও পাহাড়ের উপর থেকে। হযরতে সালে নবী সাজদায় গিয়ে বলে, রব্বুল আলামিন দয়া করে তুমি আমাকে সাহায্য করো, আমার উম্মতরা নাই তো মানবে না, দেশ থেকে আমারে বের করে দেবে। আল্লাহ পাক বললেন, আমি পাঠাতে পারি, পাঠানোর পরে যদি না মানে তখন কিন্তু তুমি দোয়া করবা না, তখন শাস্তি আসবে। এসে গেল 10 মাসের গর্ভবতী, উঠেছে হযরতে সালে নবী দেখলেন, বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা আল্লাহর উষ্টি, সাবধানে, যেখানে যাবে যেখানে ইচ্ছা খাবে, এর কাছে খারাপ উদ্দেশ্যে কেউ যাবে না। আমার এই আয়াতের শিক্ষা হচ্ছে, পৃথিবীতে সালে নবী এসেছিলেন, ওই বিদায় নিয়েছেন, তার যে মজেজা, যে উষ্টি, এটার কাছে কেউ খারাপ উদ্দেশ্যে গেলে ফায়া খোজা কোমাসা বোন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছিল। এখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মজেজায় কোরআন, এটাও যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে, একথা বলছেন কেন? এখানে যা ইচ্ছা আছে, এখানে যা দেওয়া আছে তাই করবে, যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে, শুধু মাদ্রাসায়, শুধু খানকায়, শুধু মসজিদে বলেন, এটা যাবে পার্লামেন্টে, সচিবালয়ে, বিচারালয়ে, ইউনিয়নে, পরিষদে, সব জায়গায় এটা যেতে পারবে। আলা আলাহুল খলক ওয়াল আমর, আমি বানিয়েছি, আমার আইন চলবে। উট যদি যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা খেতে পারে, আল্লাহর এইটাও তো আয়াত, এই আয়াত যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। যদি একে কেউ বাধা দেন, ফায়া খোজা কুমা দাবন আলিম, আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। সালে নবী আলাইহিসসালামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার, এই উষ্টিকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন।
আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি, এর নিয়ম নীতি গুলো পাল্টানোর ব্যবস্থা করি, আল্লাহর কসম আমাদের উপরেও কসম আসবে। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না সে কোনো কায়দায়। দুই নম্বরে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম, যারা অত্যাচারী। জালিম কাকে বলে? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম। এ টোপি রাখা দরকার কোথায়? কেউ যদি টোপি পায়ের সাথে বেঁধে রাখে ও জালিম। এক কথা বলেন না কেন? স্যান্ডেল রাখা দরকার পায়, কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায় ওটা স্যান্ডেলের সাথে জুলুম। কারণ তো স্যান্ডেল থাকবে পায়। এ কোরআনে কারিম থাকা দরকার ছিল কোথায়? উপরে। অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, এটা কিন্তু এক ধরনের জুলুম। আমি কোরআনের সব চাইতে আশ্চর্য হয় সূরা সূরার ৪২ নম্বর আয়াতটা পড়তে গিয়ে। এই যে দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এদেশে এখন একশো জনের প্রায় ৯৮ জন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যাদ শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয়। এই কথা বলেন না কেন? আজ নফসের ওপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, আজ অনেক শাশুড়ি আছে বৌমার উপরে জুলুম করছে, যৌতুকের টাকা দিতে পারে না গরিবের মেয়ে, চেহারা ভালো না, এই জন্য ছেলেকে বারবার পরে রে বাদ দিয়ে দে, অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয়, অথবা গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এরকম শাশুড়ি দেশে আছে না নেই? এইরকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আপনি যদি পাঁচ অক্ত না তাহাজ্জুদ মিলে ছয় অক্ত নামাজ পড়েন, আপনি যদি রমজানের রোজা শুধু না ১২ মাস রোজা রাখেন, খাস পর্দা করেও যদি থাকেন, আপনার দ্বারা যদি আপনার বৌমা জুলুমের শিকার হয়, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম, আপনাকে আল্লাহ ঘৃণা করেন। আর বাস্তবে বলেন, যে সমস্ত বৌমা গুলো বসে আছেন, শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন, আমার এই কোরআন সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় কোনো পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না। আপনার কারণে আলাদা করা লাগে? আপনি মনটা একটু উদার করতে পারেন না? আজ বাংলাদেশের জামাই যারা আছে, এই দেশের জামাই গুলো তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে, যেভাবে মহাব্বত করে, যেই মনে দেখে, বৌমা গুলো যদি স্বামীর মার বাবাকে ওই নজরে দেখতো, এই বাংলাদেশে আমার মনে হয় কোনো দিন কেউ আলাদা হইতো না। পরিবারে এদের এই শুধু কানাকানি তালাতালি কান কথার কারণে পরিবার গুলো মিনি জাহান্নাম হয়ে গেছে। এ লোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরা মুখ, মায়ের গোমরা মুখ এখন করবে কি? বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যায়। বেশি করে ফেললাম। সম্মানিত মা বোনেরা, আমরা জামাইরা যেভাবে আছি আপনারা একটু উদার হন, ওটা যদি আপনার মা বাবা হতো কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না। আপনার যা করা লাগে আপনি তাই করতেন। এ লোকটা ২৫ বছর ৩০ বছর পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল, আর আপনি এখন তিন কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে? এইরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন, আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে। আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে, আর স্বামী স্ত্রীর ওপরে জুলুম করছে, স্ত্রী স্বামীর ওপরে জুলুম করছে, স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে দেশে এখন পরকীয়া প্রেম।
আপনার জন্য যেই মহিলা বাসেট আছে, যার সাথে বিয়ে হয়েছে, আপনি মনে করবেন এইটাই আপনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, অন্য কোনো দিকে আপনি বিয়ে ছাড়া আর মন দিতে পারবেন না। যদি দেন আপনি সালেম হবেন। যে মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে, মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার। হ্যাঁ, স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে। নবীজি বলেন ওই মহিলাকে হযরতে আয়ুব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন, যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে। আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000 টাকা, আপনার পার্লারে সাজতে লাগে 18,000 টাকা, আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান এফ রহমানের সাথে, আকিসের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারত। কথা বলছে না কেন? সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে, এর মাসে ইনকাম 20,000, ওর যদি সাজতে গোজতে লাগে 18,000, ও এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করার কোনো উপায় আছে? আর অধিকাংশ স্বামীগুলো অবৈধ পথ বেছে নেয় তার স্ত্রীর মন জোগাতে। 3 নম্বর, আল্লাহ অপছন্দ করেন দুনিয়াতে যারা অহংকার করে সম্পদের, যেমন কারুন। 4 নম্বর, আল্লাহ অপছন্দ করে যারা অপচয় করে, অপব্যয় করে। এখানে শব্দ দুইটা, একটা অপচয় আর একটা অপব্যয়। আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা তাফজির। ইসরাফ করাও হারাম, তাফজির করাও হারাম। ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি। আমার আম লাগবে 2 কেজি, টাকার গরমে আমি 10 কেজি আম কিনে 8 কেজি পচিয়ে ফেললাম, এটা হারাম। আস্তে বলেন। আর তাফজির বলা হয় হারাম কোনো কাজে টাকা খরচ করা, যেমন মদ খাওয়া, বিড়ি খাওয়া। এক কথা বলছেন কেন? এমনিতেই হারাম, এরপর আবার হারাম ডবল করে করছে। আল্লাহ এই মানুষগুলোকে সবচাইতে বেশি ঘৃণা করেন, যারা অপচয় করে, যারা অপব্যয় করে। পড়া কোরআন পড়ে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে। বড় বড় গোনার কথা কোরআনে আছে, কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এ দুনিয়ায় অপচয় করে, বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে, যারা পাপী। আমানতের খেয়ানতে দেশে এখন আসে না? নেই। সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে যে সিয়ারে বসার যোগ্য না তাকে ওই সিয়ারে বসাই খেয়ানত। এটা আমেরিকায় চলছে, বাংলাদেশে শুরু হয়নি। যার যোগ্যতা নেই সিয়ারে বসায়, তারে জোর করে বসানো হয়, অথবা সে নিজেই জোর করে বসে। এটা আমানতের, 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 আমানতের খেয়ানত যারা করে তারা আল্লাহর নবীর ভাষায় মোনা, মোনা, মোনা। 6 নম্বরে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ায়। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে। এতগুলো পয়েন্ট আর বলা যাচ্ছে না, আমার গলা ভেঙে যাচ্ছে। এই যে 7 প্রকার পর্যন্ত বললাম, অন্তত আমরা যেন এর ভেতরে যদি থাকি নিজেকে এখনই থামাই। 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম। কথা বুঝতেছেন? এ সমস্ত গুণ আমাদের ভেতরে আছে। 3 নম্বরে অহংকারী, 4 নম্বরে অপচয়কারী, অপব্যয়কারী, এরপরে খেয়ানতকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভালো কথা না বলে মন্দ কথা বলে, গালি গালাজ করে, স্ট্যাটাস দেয় এরম উল্টা পাল্টা, মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্য যারা চেষ্টা চালায়, মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপব্যয় চালায়, অপবাদ দেয়, এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। বুঝবেন যে এলাকায় মানুষের উপরে অপবাদ চাপানো হয় বেশি, যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয়, ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। আমাদের দোয়া আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণে, যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি। দোষে দেশে এখন নেই, আর এটা সবচাইতে বেশি করছে দেশে কিছু নামধারী মোনাফিক আলেমরা। যে লোকটা যে এরকম কাজ করেনি, এইরকম দোষ তার উপরে চাপিয়ে তারে কি করে কালার করা যায় জাতির সামনে? সে তো মরেই গেছে, তারই নিয়ে এত আলাপালাপি করো তখন।
আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাতের পরে অবশ্যই বইটা নিয়ে যান, কাজে লাগবে। আপনারা যারা টাকা পয়সা এখনো দেননি, দেবেন বলে রেখে দিয়েছেন আমার কাছে, অবশ্যই আপনারা এখানে দিয়ে যাবেন, নয়তো গেলে কিন্তু আপনার বিপদ হতে পারে রাস্তায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমার কণ্ঠের দিকে তাকিয়ে, আমার শরীরের কন্ডিশনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, যতটুকুই বলেছি এগুলো আমাদের বাস্তব জীবনে মেনে নেওয়ার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের জিনিস বারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আদম থেকে পর্যন্ত প্রত্যেককেই মাফ করে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ, তুমি তো দেখেছ যে যেই কায়দায় চেষ্টা করেছে আল্লাহ, সবাইকে তুমি মঞ্জুর করে নাও। আগামীতেই মাহফিলটা কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায় আরো বিশাল আকারে কবুল করো। তুমি যাদেরকে ঘৃণা করো, আমি কোরআনে কারিম দিয়ে বলার চেষ্টা করেছি আল্লাহ, তোমার কথাগুলো আমি অ্যাডভার্টাইজ করেছি, ডেলিভারি দিয়েছি, আমাকে সহ যারা এসেছি আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশা অতিথি আমাদের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা, দোয়া চেয়েছে, মেহরবানি করে তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা তার জীবনের ভালো কাজগুলো কবুল করে, অন্যায় গুলো মাফ করে দাও। তুমি তার মা বাবাকেও ক্ষমা করে দাও। যত অতিথি আজকে এসেছে প্রত্যেককে কোরআনের ইজ্জতে মঞ্জুর করো আল্লাহ। জেলখানা থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছ, আমার কণ্ঠ তুমি আগের মতো আবার বানিয়ে দাও। আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। মাহফিলের সম্মানিত সভাপতি নাজমুস সাকি, সাকির বাবলু ভাইকে কবুল করো। কত মানুষ এখানে দোয়া চেয়েছে, যত মানুষের নাম আমরা দেখছি, সামনে যারা বসে আছে, মা বোনেরা যারা আছে, আমাদের মনের যায় যাশাগুলো ফেরত দিও না, কবুল করে না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বি, একেবারে খালি হাতে ফেরত দিও না, একেবারে খালি হাতে ফেরত দিও। আল্লাহ তোমার বান্দা মুআজ্জিম হোসেন অসুস্থ, তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো, তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। তোমার দিনের জন্য খেদমত করবে সেই কারণে তার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও। তার দ্বারা তোমার দিনের প্রসার হচ্ছে, শিক্ষা হচ্ছে দিনের, মেহরবানি করে তাকে তুমি বাঁচিয়ে রাখো, তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তান দুইটা কবুল করো, স্ত্রীকে মাফ করে দাও। আমার মা বাবাকে, স্ত্রী সন্তানকে তুমি মেহরবানি করে কবুল করো আল্লাহ। এ তাহাজ্জুদের সময় এসে গেছে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ গুলো স্মরণ করে আল্লাহকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, মনের ভেতরে যার যে গোনার কথা স্মরণ হয়েছে এই মুহূর্তে ওইটা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, কখন মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে, এ দুনিয়া থাকার জায়গা না, আমরা বিশ্বাস করি মরণ আসলে যেন পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ডানে গাড়ি আছে স্টেজে, স্টেজের ডানে গাড়ি থেকে বইটা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগে আপনার। বই কিনে কেউ দেওয়ালিয়া হয় না।